নে এটা কি ভাইয়া সারপ্রাইজ গিফট কেন তোদের বিয়ের তো এক মাস পূর্ণ হলো বাট এখনো কিছুই দেয়া হয়নি তাই ঢাকা টু কক্সবাজার এয়ার টিকেট ওয়াও ভাইয়া ইউ আর সো সুইট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালোই হয়েছে না দেখেছো তোমার বোন গিফট পেয়ে কত খুশি হয়েছে দেখতে হবে না ভাইটা কার আমার মতো ভাই থাকলে যে কোনো বোনই খুশি থাকবে তোমার ভাই কি করেছে তোমার ভাই তো তোমাকে খুশি রাখতে চায় না সব ভাই তার বোনকে খুশি দেখতে চায় হুম তোমার ভাই চায় না দেখ এই দাঁড়াও তুমি রুম থেকে বের হয়ে আসলে কেন আমার কথার উপর এত অবজ্ঞা তোমার কি করবো কি তাহলে তোমার ভাইয়ের কাছে 5 লক্ষ টাকা চাইছি এখনো দিচ্ছে না কেন শুনি আমার ভাই তোমাকে দুবার 1.5 লাখ করে 3 লাখ টাকা দিয়েছে আর কত উফ 3 লাখ টাকা দিয়ে আজকাল বিজনেস হয় কোনো বিজনেস হয় বলো ঠিক পরের টাকার উপর তোমার এত লোভ কি বললা তুমি এক থাপ্পড় দিয়ে তোমার গাল লাল করে দেবো বেয়াদব কোথাকার এক থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে দেবো বেয়াদব কোথাকার আমার কি দোষ তোর কি দোষ এক থাপ্পড় মারলে বুঝবি তোর কি দোষ তোর কি দোষ এক থাপ্পড় মারলে বুঝবি তোর কি দোষ তুমি আমার বোনকে বকা দিচ্ছ আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার বোনকে বকা দিচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি চুপ থাকো তুমি চুপ থাকো এটা কি হলো আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত তোলার সাহস তুই কোথা থেকে পাস আমার সামনে দাঁড়িয়ে অন্যের বোনের গায়ে হাত তোলার সাহস আপনি কোথা থেকে পান সেও তো কারো না কারো বোন কোনো ভাই যখন জানতে পারবে তার বোনের গায়ে হাত তোলা হচ্ছে সেও ঠিক এরকম কষ্টই পাবে অন্যের বোনের গায়ে হাত তোলা মানে নিজের বোনের গায়ে হাত তোলা সো ভেবে দেখুন কি করবেন সরি সরি আমি বুঝতে পেরেছি